আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর যে কৃষি শিক্ষা বিষয়টি আছে, এই বিষয়টি তোমরা সবাই লক্ষ্মী ছেলে মেয়ের মতো কৃষি শিক্ষা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসো। আর একটা কথা, যে তোমরা যখনই আমার ক্লাস করো বা আদার্স টিচারদের যে ক্লাসগুলো করবে, অবশ্যই অবশ্যই তোমরা ওই সাবজেক্টের বইগুলো সাথে নিয়ে আসবে। কারণ তোমরা যখন শুধু আমাদের এইভাবে ক্লাসগুলো দেখবে, তখন কিন্তু তোমরা বই ছাড়া অনেকটাই বুঝবে না। ধরো তুমি 50% বুঝতে পারছো বা 70% বুঝতে পারছো, বাকিটা বুঝতে পারবে না বই না দেখলে, ঠিক আছে? তো যেখানেই তুমি ক্লাস করো, সেটা হতে পারে অনলাইনে বা ফেস টু ফেস, ডেফিনেটলি তোমার বই সাথে রাখতে হবে, বই বের করতে হবে, ঠিক আছে? তাহলে সবাই কী করবে বলো, লক্ষ্মী ছেলে মেয়ের মতো বই খাতা সাথে নিয়ে ক্লাস করতে বসবে, ওকে? আমরা তৃতীয় অধ্যায় পড়ছি, তাই না? তৃতীয় অধ্যায়ের টপিক নেমটা হচ্ছে কি বলো, কৃষি উপকরণ। এই যে কৃষি উপকরণ, এটার হচ্ছে আমরা পার্ট 3 পর্যন্ত পড়েছিলাম গত ক্লাস পর্যন্ত। গত ক্লাসে আমরা পার্ট 3টা পড়েছিলাম। পার্ট 3-এ যেটা ছিল সেটা হচ্ছে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ সম্পর্কে জেনেছিলাম আমরা, তাই না? পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার বা গন্ধক, জিঙ্ক বা দস্তা, আয়রন বা লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পড়বো পার্ট 4। পার্ট 4-এর টপিক নেমটা হচ্ছে গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। আজকে আমরা কী পড়বো বলো, গৃহপালিত পশুর পুষ্টি উপাদান সম্পর্কে জানবো, ওকে? আর আমরা তো জানি গৃহপালিত পশু কোনগুলো, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলোই তো গৃহপালিত পশু। দেখো, মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? যে আমাদের যেমন খাদ্যের প্রয়োজন বেঁচে থাকার জন্য, ঠিক তেমনি অন্যান্য প্রাণীরও বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। দৈহিক বৃদ্ধি, পুষ্টি সাধন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধের জন্য খাদ্যে সকল পুষ্টি উপাদান থাকা আবশ্যক। গৃহপালিত পশুর খাদ্যে 6টি পুষ্টি উপাদান থাকা দরকার, ঠিক আছে? দেখি আমরা তাহলে কী কী পুষ্টি উপাদান থাকা দরকার এবং পাশাপাশি পুষ্টির উৎস এবং পুষ্টির কার্যকারিতা সম্পর্কেও জানবো। দেখো, 6টি পুষ্টি উপাদান যেগুলো, সেগুলো হচ্ছে আমিষ, শতকরা, চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, ভিটামিন, খনিজ পদার্থ, পানি। খনিজ পদার্থের মধ্যে আছে ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, দস্তা, লৌহ, ম্যাঙ্গানিজ, কপার ও কোবাল্ট, ওকে? তাহলে কয়টি পুষ্টি উপাদান থাকার দরকার গৃহপালিত পশুর খাদ্যে? 6টি। কী কী? প্রথম হচ্ছে আমিষ, 2 নম্বর শর্করা, 3 নম্বর হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, 4 নম্বর ভিটামিন, 5 নম্বর খনিজ পদার্থ, 6 নম্বর কি পানি। আমি আবারও বলছি, 1 নম্বর হচ্ছে আমিষ, 2 নম্বর শর্করা, 3 নম্বর চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, 4 নম্বর হচ্ছে ভিটামিন, 5 নম্বর খনিজ পদার্থ, 6 নম্বর হচ্ছে পানি। আচ্ছা, আমিষের পুষ্টির উৎস কী কী? আমিষের পুষ্টির একটু খেয়াল করে দেখবে যে আমিষের পুষ্টির উৎস হচ্ছে ডাল, খৈল, শুটকি মাছের গুঁড়া, রক্ত। কী কী? ডাল, খৈল, শুটকি মাছের গুঁড়া, আরেকটা কি রক্ত। আর এই পুষ্টির কার্যকারিতা কী? 1 নম্বর হচ্ছে দেহকে কী করবে, সুস্থ ও সবল রাখতে সহায়তা করে, 2 নম্বর দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। তাহলে আমিষ কী করে, দেহকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে, আরেকটা হচ্ছে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, ঠিক আছে? তাহলে আমরা কী জানলাম, পুষ্টি উপাদান প্রথম যে উপাদানটি তার নাম হচ্ছে আমিষ, এর উৎস হচ্ছে ডাল, খৈল, শুটকি মাছের গুঁড়া, আর এটা হচ্ছে রক্ত। আর এই যে আমিষ, এর কার্যকারিতা হচ্ছে 1 নম্বর দেহকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে, 2 নম্বর কি দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, ওকে? 2 নম্বর পুষ্টি উপাদান হচ্ছে শর্করা, আর শর্করার উৎসটা কি, গম, ভুট্টা, খড়, চালের কুড়া, ঝোলা গুড়। আমি আবারও বলছি, গম, ভুট্টা, খড়, চালের কুড়া, আরেকটা হচ্ছে ঝোলা গুড়। কার্যকারিতা দেখো, 1 নম্বর দেখো, দেহে শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে। কী কী করে? দেহে শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে। 2 নম্বর দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়। 2 নম্বর কি, দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়। 3 নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে। আমি আবারও বলছি, 1 নম্বর কি, দেহে শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে। 2 নম্বর কি, দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়। 3 নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে, ওকে? 3 নম্বর যে পুষ্টি উপাদান তার নাম হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ। চর্বি বা স্নেহ জাতীয় পদার্থের উৎস হচ্ছে খৈল, সয়াবিন, বাদাম, সূর্যমুখী, দুধ, মাছের তেল। আমি আবারও বলছি, খৈল, সয়াবিন, বাদাম, সূর্যমুখী, দুধ, মাছের তেল,
এর কার্যকারিতা দেখো, চর্বির বা স্নেহজাতীয় পদার্থের কার্যকারিতা 1 নম্বর হচ্ছে দেহের তাপ ও কর্মশক্তি বৃদ্ধি করে, 2 নম্বর চামড়ার মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ প্রতিরোধ করে। তাহলে কি কি? 1 নম্বর হচ্ছে দেহে তাপ ও কর্মশক্তি বৃদ্ধি করবে, আর 2 নম্বর হচ্ছে চামড়ার মসৃণতা, মানে চামড়াকে অনেক বেশি মসৃণ করবে এবং চর্মরোগ প্রতিরোধ করবে। ঠিক আছে, 4 নম্বরটা দেখো, পুষ্টি উপাদান ভিটামিন। ভিটামিনের উৎস হচ্ছে বিভিন্ন কাঁচা ঘাস, ফলমূল, শাকসবজির খোসা, গাছের পাতা। আর ভিটামিনের কার্যকারিতা হচ্ছে 1 নম্বর চামড়া, হাড় ও দাঁতের গঠন ও সুস্থতা রক্ষার জন্য ভিটামিন ডি সহায়তা করে। 2 নম্বর ভিটামিন এ রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। 5 নম্বর পুষ্টি উপাদান হচ্ছে খনিজ পদার্থ, যেমন ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, লৌহ, ম্যাঙ্গানিজ, কপার ও কোবাল্ট। ঠিক আছে, এই পুষ্টির উৎসটা হচ্ছে কাঁচা ঘাস, লবণ মিশ্রিত উদ্ভিদজাত খাদ্য। আর খনিজ পদার্থের কার্যকারিতা 1 নম্বর হচ্ছে দেহে নতুন টিস্যু উৎপাদনে সহায়তা করে, 2 নম্বর হচ্ছে হাড় দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে, 3 নম্বর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমি আবারও বলছি, 1 নম্বর কি দেহে নতুন টিস্যু উৎপাদনে সহায়তা করে, 2 নম্বর হাড় দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে, 3 নম্বর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কে করে? খনিজ পদার্থ। 6 নম্বর হচ্ছে পানি। পানির উৎস হচ্ছে পুকুর, খাল, বিল, নদীর গভীর ও অগভীর নলকূপের পরিষ্কার বিশুদ্ধ পানি, রসালো কাঁচা ঘাস। কার্যকারিতা দেখো, পানির 1 নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাকে সাহায্য করে, 2 নম্বর খাদ্যকে দ্রবীভূত করতে সাহায্য করে, 3 নম্বর কোষ্ঠকাঠিন্য দূর করে, 4 নম্বর দেহের দূষিত পদার্থ, মলমূত্র ও ঘামের আকারে কি হয়, বের করে দেয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম গৃহপালিত পশুর খাদ্যে 6টি পুষ্টি উপাদান থাকা দরকার। 1 নম্বর হচ্ছে আমিষ, 2 নম্বর শর্করা, 3 নম্বর চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, 4 নম্বর ভিটামিন, 5 নম্বর খনিজ পদার্থ, যেমন ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, লৌহ, ম্যাঙ্গানিজ, কপার ও কোবাল্ট, আর 6 নম্বর হচ্ছে পানি। আমিষের উৎসটা কি দেখো, ডাল, খোল, শুটকি মাছের গুঁড়া, রক্ত। আমিষের কার্যকারিতা হচ্ছে দেহকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে, 2 নম্বর হচ্ছে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। আচ্ছা, শর্করা, 2 নম্বর হচ্ছে শর্করা, পুষ্টি উপাদানের নাম কি? শর্করা। এর পুষ্টির উৎস হচ্ছে গম, ভুট্টা, খড়, চালের কুড়া, ঝোলা, গুড়। পুষ্টি কার্যকারিতা দেখো, দেহে শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে, দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কি করে বলো, দূর করে। 3 নম্বর পুষ্টি উপাদান হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, পুষ্টির উৎস হচ্ছে খৈল, সয়াবিন, বাদাম, সূর্যমুখী, দুধ, মাছের তেল। পুষ্টি কার্যকারিতা দেখো, দেহের তাপ ও কর্মশক্তি বৃদ্ধি করে, 2 নম্বর চামড়ার মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ প্রতিরোধ করে। ওকে, 4 নম্বর পুষ্টি উপাদান হচ্ছে ভিটামিন। ভিটামিনের উৎস হচ্ছে বিভিন্ন কাঁচা ঘাস, ফলমূল, শাকসবজির খোসা, গাছের পাতা। আর ভিটামিনের কার্যকারিতা হচ্ছে চামড়া, হাড় ও দাঁতের গঠন ও সুস্থতা রক্ষার জন্য ভিটামিন ডি সহায়তা করে। 2 নম্বর ভিটামিন এ রোগ প্রতিরোধক হিসেবে কি করে, কাজ করে। 5 নম্বর পুষ্টি উপাদান হচ্ছে খনিজ পদার্থ। কী কী? ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, লৌহ, ম্যাঙ্গানিজ, কপার ও কোবাল্ট। এই যে খনিজ পদার্থ, এর পুষ্টির উৎস কি? কাঁচা ঘাস, লবণ মিশ্রিত উদ্ভিদজাত খাদ্য। কার্যকারিতা হচ্ছে 1 নম্বর দেহে নতুন টিস্যু উৎপাদনে সহায়তা করে, 2 নম্বর হাড় দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে, 3 নম্বর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লাস্ট যে পুষ্টি উপাদান, মানে 6 নম্বর, তার নাম হচ্ছে পানি। পানির উৎস হচ্ছে পুকুর, খাল, বিল, নদী, গভীর ও অগভীর নলকূপের পরিষ্কার বিশুদ্ধ পানি, রসালো কাঁচা ঘাস। আর পানির কার্যকারিতা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাকে সাহায্য করে, খাদ্যকে দ্রবীভূত করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের দূষিত পদার্থ, মলমূত্র ও ঘামের আকারে বের করে দেয়। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা 6টি পুষ্টি উপাদানের নাম জেনেছি, তাদের উৎস জেনেছি এবং তাদের কার্যকারিতা জেনেছি। এখন আমরা জানবো গৃহপালিত পশু সুষম পুষ্টি উপাদান। আমরা একটু আগে যেগুলো আলোচনা করলাম, ওখান থেকে যে পুষ্টি উপাদানগুলো আনুপাতিক হারে যেসব খাদ্যে বিদ্যমান থাকে তাকে সুষম পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য বা সুষম খাদ্য বলে। এ খাদ্য গবাদি পশুর জন্য খুবই জরুরি। এ খাদ্য সকল পুষ্টি উপাদান কি করে, সরবরাহ করে থাকে। এটি সুস্বাদু ও সহজ পাচ্য হয়ে থাকে। এতে আঁশজাতীয় খাদ্য, যেমন ধরো শুষ্ক, রসালো এবং দানাদার খাদ্য থাকে। আঁশজাতীয় পুষ্টি উপাদান কি কি? শুষ্ক ধানের খড়, গমের খড়, সাইলেজ ও ঘাস। রসালো হচ্ছে কাঁচা ঘাস, মিষ্টি আলু, মূলা, গাজর ইত্যাদি। দানা জাতীয় খাদ্য গম, ভাঙা, ভুট্টা ভাঙা, চালের গুঁড়া, গমের ভুষি, খৈল, ডালের খোসা। তাহলে আমরা কী পড়লাম? আমরা পড়লাম যে
একটু আগে যে পুষ্টি উপাদানগুলো আমরা আনুপাতিক হারে যেসব খাদ্যে বিদ্যমান থাকে এগুলো সম্পর্কে যে জেনেছে তাদেরকে কি বলা হয়, সুষম পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য বা সুষম খাদ্য বলে। এ খাদ্য গবাদি পশুর জন্য খুবই জরুরি। এ খাদ্য সকল পুষ্টি উপাদান কি করে সরবরাহ করে থাকে, ঠিক আছে, এটি সুস্বাদু ও সহজ পাচ্য হয়ে থাকে। এতে আঁশজাতীয় খাদ্য যেমন শুষ্ক ও রসালো এবং দানাদার খাদ্য থাকে। আঁশজাতীয় খাদ্যের মধ্যে হচ্ছে শুষ্ক ধানের ধানের খড়, গমের খড়, সাইলেস ও ঘাস। রসালো হচ্ছে কাঁচা ঘাস, মিষ্টি আলু, মূলা, গাজর ইত্যাদি। আর দানা জাতীয় খাদ্য হচ্ছে গম, ভাঙা, ভুট্টা ভাঙা, চালের কুড়া, গমের ভুষি, ডোল কি খৈল, ডালের খোসা, ঠিক আছে। তাহলে আজকের মতো পড়া এ পর্যন্তই থাকবে। আজকে আমরা কী কী পড়লাম, আমরা গৃহপালিত পশু পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি এবং গৃহপালিত পশুর যে সুষম খাদ্য বা সমৃদ্ধ খাদ্য আছে এই সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তোমরা এগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ওকে, তাহলে আজকের মতো পড়া এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।